আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? অনেকদিন থেকে তোমরা আমাদের সোলজার ট্রেনিং একাডেমির ভিডিওগুলো যারা দেখো তারা অনেকদিন ধরে আমাদের কাছে জানতে চাচ্ছিল যে বাংলাদেশ সেনাবাহিনীর লং কোর্সের অফিসার পদের প্রাথমিক ভাইবা আসলে কোন ধরনের হয় বা ভাইবায় কোন কোশ্চেনগুলো হয়ে থাকে। তো যাই হোক, আজকে উপস্থিত হয়েছে আমাদের সোলজার ট্রেনিং একাডেমির শিক্ষার্থী নিঝুম। ও সবেমাত্র 87 বিএমএ লং কোর্সের প্রিলিমিনারি ভাইবা এবং প্রাথমিক মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তো আজকে আমরা নিঝুমের কাছে জানতে চাব ওর ভাইবার অভিজ্ঞতাগুলো, এবং তোমরা যারা শুনছো ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত শুনলে তোমরা আগামীতে যারা পরীক্ষা দেবা বাংলাদেশ সেনাবাহিনীর লং কোর্সের অফিসার পদে, তো তোমাদের একটা ধারণা তৈরি হয়ে যাবে যে তোমরা এখন থেকে কিভাবে প্রস্তুতি নিয়ে যাবা। ঠিক আছে, চলো। তো নিঝুম কেমন আছো? সর্বপ্রথম বলতে গেলে এটি আমার জীবনের প্রথম পরীক্ষা। আমার অনুভূতি খুবই ভালো, যেহেতু এটা জীবনের প্রথম পরীক্ষা সেহেতু, এবং আমি সিলেক্টেডও হয়েছি, এজন্য আমার অনুভূতিটি খুবই প্রীতিকর এবং খুবই আনন্দিত। আমি বলতে গেলে ভাইবাটি ছিল মূলত খুবই সহজ বলবো না, খুব কঠিন বলবো না। বুঝতে পারছি। তাহলে এখানে একটু আমি ইন্টারাপ্ট দেই, কতজন তোমরা গেছিলে? আমরা আনুমানিক 62 জনের মতো। প্রথমে তোমরা যাওয়ার পরে তোমাদের কিছুক্ষণ পরে প্রাথমিক ভাইবা শুরু হলো, তাই না? প্রথমে ওয়েটিং রুমে বসে থাকার কিছুক্ষণ পরে আমাদেরকে ওই যে মেডিকেল যে কাগজটা দেওয়া হয়, কাগজটা দেওয়ার পরে মেডিকেল টেস্টটা হয়। তারপরে মেডিকেল ফিট, যারা ফিট তাদেরকে এক সাইডে বসানো হচ্ছে, এবং যারা আনফিট তাদেরকে আরেক সাইডে পর্দার আড়ালে বসানো হচ্ছে। তারপরে ওয়েটিং, ওখানে আবার ওয়েটিং এ বসে থাকতে হয়। বসে থাকতে যাদের সিরিয়াল আগে তারা ক্রমান্বয়ে ভাইবাতে যাচ্ছে। বুঝতে পেরেছি। তো যাই হোক, মেডিকেলে কতজন বাদ গেল এবং কতজন ছিল এটাকে মনে আছে? জি স্যার, মেডিকেলে আনুমানিক 19 জন বাদ পড়ে গেছে। 19 জন? জি স্যার। তার মধ্যে তোমরা বাকিরা ছিলে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করছো। তো যাই হোক, ভাইবা রুমে যখন প্রবেশ করলাম, জি স্যার, কিভাবে প্রবেশ করেছো, কয়জন অফিসাররা ছিলেন, কি কি বা কোন ধরনের প্রশ্নগুলো করেছিল, তো এগুলো একটু যারা নতুন আগামীতে পরীক্ষা দিতে যাবে অনেকে জানতে চায়। আমি তো শুরুতেই বলেছি মানুষ কিন্তু জানে না যে কোন ধরনের পরীক্ষার প্রশ্নগুলো আসে বা এনভায়রনমেন্টটা কি, এই বিষয়গুলো একটু যদি নতুনদের উদ্দেশ্যে বলো। জি স্যার, প্রথমেই ভাইবা রুমে ঢুকতেই আমি মেয়ে আমি স্যার বলে ঢুকি এবং এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে সালাম দেই সবাইকে। তারপরে আমার সালামের উত্তর নেন স্যারেরা। এরপরে আমার কাগজগুলো মেজর স্যার চায় এবং আমি তাকে সেই কাগজগুলো দেই, দিয়ে তারা আমাকে বলে সিট ডাউন প্লিজ। তখন আমি বসে থ্যাংক ইউ বললাম। এরপর আমাকে একজন মেজর স্যার বললেন যে ডিসক্রাইব ইওর সেলফ। তারপরে আমি আবার সম্পর্কে বললাম। তারপরে পাশে আরেকজন মেজর স্যার ছিলেন, উনি বললেন যে সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়, এই দুইটি ইংলিশ কি? তো আমি বললাম দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। এরপরে আমার বাবা মা সম্পর্কে আরেকজন মেজর স্যার ছিলেন, উনি জিজ্ঞাসা করলেন। মোট 3 জন ছিলেন বরাবর, 2 জন মেজর স্যার আগে প্রশ্ন করছিলেন এবং তারা ইংলিশে প্রশ্ন করছিলেন বরাবর। তারা আমার বাবা মা সম্পর্কে জিজ্ঞাসা করছিলেন, বারবার এটা জিজ্ঞাসা করছিলেন, জানি না কেন এটা তারা হয়তো আমাকে ভালোভাবে আইডেন্টিফাই করার জন্য এই প্রশ্নটি করছিলেন। যাই হোক, তারপরে সর্বশেষে আমাকে একজন মেজর স্যার প্রশ্ন করলেন যে ফিজিক্সের ওহমের সূত্রটি বলো। তো তখন আমি ওহমের সূত্রটি ব্যাখ্যা করলাম। এরপরে ওনারা ব্রিগেডিয়ার স্যারকে আমাকে প্রশ্ন করার জন্য আবেদন করলেন এবং ব্রিগেডিয়ার স্যার প্রথমে আমাকে প্রশ্ন করলেন যে হোয়াট কাইন্ড অফ কোয়ালিটিস ইউ হ্যাভ টু জয়েন বাংলাদেশ আর্মি। তখন আমি আমার কিছু কোয়ালিটিস বললাম, ইংরেজিতেই বলতে হবে অবশ্যই। একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে যখন স্যাররা যে ভাষায় প্রশ্ন করবে সেটা সেই ভাষায় বলতে হবে। এখন স্যার যদি উর্দুতে বলে তো আপনাকে উর্দুতেই বলতে হবে, দ্যাটস ইট। তারপরে আমাকে জিজ্ঞাসা করলো যে তোমার কোন সাবজেক্টে সবচেয়ে বেশি প্রিয়। তো আমার প্রিয় সাবজেক্টে আমি বললাম ফিজিক্স, এবং তারা আমাকে আরো একটি প্রশ্ন জিজ্ঞাসা করলো ব্রিগেডিয়ার স্যার যে তোমার কোন অধ্যায় আরো বেশি ভালো লাগে, মহাকর্ষ অভিকর্ষ আমি বললাম। তখন তারা আমাকে আরো প্রশ্ন করলো,
দেন ব্রিগেডিয়ার স্যার আমাকে আমি কতক্ষণ ফেসবুক চালাই, আমার ফেসবুক ফ্রেন্ড কতজন, এটসেটেরা আমাকে প্রশ্ন করলো এবং আমার ব্যক্তিগত জীবন বিষয়ে প্রশ্ন করলো। তো সর্বোপরি খুবই সাধারণ একটি ভাইবা ছিল, তবে খুব সহজ ছিল না, কারণ ব্রিগেডিয়ার স্যার নিজে সেখানে উপস্থিত ছিলেন এবং আমাদেরকে সবসময় আই কন্টাক্ট ঠিক রাখতে হবে এবং কনফিডেন্ট অল টাইম কনফিডেন্ট থাকতে হবে, পারি না পারি আমাদেরকে অবশ্যই কনফিডেন্ট থাকতে হবে। প্রিলিমিনারি এমন একটা ভাইবা যেখানে কিছু না পারুক তাতে কোনো এটা ইটস ডাজন্ট ম্যাটার, বাট ওখানে নার্ভাস হওয়া যাবে না, সার্ভার যেন আমাদের সেই কুর্তা ধরতে না পারে। দ্যাটস ইট, তাহলে মোটামুটি সহজেই তারা অতিক্রম করতে পারবে আর কি, তাই না? তো যাই হোক, নিজন তোমার জীবনে প্রথম ভাইবা পরীক্ষায় তুমি দিয়ে পাশ করেছো, তুমি আনন্দিত, তাই না? অনুভূতিতে অন্যরকম আর কি, তাই না? তো যাই হোক, সামনে রিটেন পরীক্ষা আছে, পরীক্ষার বিষয়গুলো বাসায় বসে বসে প্র্যাকটিস করতে হবে, যত বেশি তুমি প্র্যাকটিস করবা তত বেশি তোমার স্কিল ডেভেলপ হবে আর কি, রাইট? তো যাই হোক, আর নিজুম আসলে আমাদের স্টুডেন্ট ছিল আমাদের সোজার একাডেমিতে এসে, দিনাজপুর জেলা বাসা, দিনাজপুরের বাসা ছিল। তো এখানে এসে অফিসার পদের জন্য প্রিলি মেডিকেল ভাইবা রিটেন এবং আইএসএসবি এর জন্য কোর্স করেছে। তো তোমরা যারা আগামীতে 87 ডিএমএ লং কোর্সে আইএসএসবি এর প্রস্তুতির জন্য চিন্তা করছো, অবশ্যই আমাদের সোজার একাডেমিতে আসতে পারো, আর আমরা চেষ্টা করি আইএসএসবি এর যে পরীক্ষার গুলো রয়েছে টপিকস গুলো সেগুলো আমরা প্রতিনিয়ত সঠিক গাইডলাইন এবং দিক নির্দেশনার মাধ্যমে তোমাদেরকে শেখানোর চেষ্টা করি। আর একটি বিষয় নিজেও, যারা তোমার মতো স্টুডেন্ট দেখছে বা যারা আমাদেরকে দেখে সব সময়, তুমি যেহেতু এসে এখানে কোচিং করেছো, প্রথম পর্যায়ে একটা সাফল্য পেয়েছো, হ্যাঁ সাফল্য ছোট হোক বড় হোক সেটা ডাজন্ট ম্যাটার, বা সাফল্য তো সাফল্য আছে, তাই না? সামনে আরো অনেক দূর পথ পাড়ি দিতে হবে। তো যাই হোক, যারা আইসিএসবির জন্য প্রস্তুতি নিতে চায়, তুমি তো আইসিএসবির প্রস্তুতি নিয়েছো আমাদের এখান থেকে, তাদের উদ্দেশ্যে যদি কিছু তোমার বলার থাকে বা তোমার কোনো মতামত। জি স্যার, সোজা ট্রেনিং একাডেমিতে এসে আমি বরাবরই আইএসএসবি সম্পর্কে এ টু জেড জানতে পারি এবং সেখানে কি কি পরীক্ষা হয় সেগুলো সম্পর্কে স্যার আমাদেরকে খুবই ভালোভাবে অবহিত করেন। স্যার একজন ইনস্ট্রাক্টর হিসেবে একদম বেস্ট বলে আমার মনে হয়, কেননা আমি অন্য জায়গাতেও খোঁজ খবর নিয়েছি, সেই জায়গায় অনেক সমস্যা থাকে, অনেক ছাত্রছাত্রী থাকে, হাতে কলমে শেখানোর কোনো সুযোগ থাকে না, কিন্তু স্যার আমাদেরকে একদম হাতে কলমে শেখায়, যত ধরনের দরকার হয়, যত ধরনের সমস্যা হয়, এমনকি আমাদের নিজেদের খাতায় লিখেও আমাদেরকে সাহায্য করে এবং আইকিউগুলো আমাদেরকে এত ভালোভাবে বোঝায় যে অন্য কোনো জায়গায় এরকম করে পাওয়া যায় না। তো আপনারা যারা প্রিলিমিনারি সিলেক্টেড হয়েছেন এবং যারা লিখিতেও সিলেক্টেড হবেন, তারা আইএসএসবিতে কোচিং করার জন্য সোজা ট্রেনিং একাডেমিতে আসতে পারেন এবং স্যার আপনাদের ইনশাল্লাহ খুবই ভালোভাবে সহযোগিতা করবে, এটাই কামনা করছি সবার কাছে। তো যাই হোক, ধন্যবাদ নিজের তোমার মতামতের জন্য। আর আরেকটি বিষয় ছিল, যেহেতু আমাদের এটি উদ্দেশ্য ছিল এই ভিডিওর, সেটি হচ্ছিল যারা একেবারে ভাইবা সম্পর্কে কিছু জানে না, সেসব শিক্ষার্থী যাতে নিজুমের পরামর্শগুলো, নিজুমের বক্তব্য বা ভাইবাদের অভিজ্ঞতার প্রশ্নগুলো শুনে যাতে একটু হলেও উপকৃত হতে পারে, সেটাই হচ্ছিল আমাদের আজকের টিউটোরিয়ালের মূল উদ্দেশ্য। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবা, সবাই সুস্থ থাকবা, সবাই যেন একদিন আর্মি অফিসার হয়ে দেশের সেবায়, দেশের মানুষের সেবায় নিজুম এবং যারা তোমরা দেখছো সবাই যাতে নিয়োজিত করতে পারো নিজেদেরকে, সে প্রত্যাশা শেষ করছি। আসসালামু আলাইকুম।